কোথায় ছিলে জ্ঞানী বাবা সিনেমা শেষ হওয়ার পরে আমি দেখতে পেলাম আমার দুই বের পরে কিং খান বসে আছেন এক প্রকার মাথার ব্রেন ওয়াশ করে যাচ্ছেন দর্শকদের তারা যে সিনেমা নাকি না আবার কোথায় ছিলে জ্ঞানী বাবা মানে তারা সিনেমা রিভিউ নামে তারা জ্ঞান প্রকাশ করতেছে যে তাদের মাথায় কত বুদ্ধি তারা সিনেমা সম্পর্কে কত জানে একজন সিনেমা রিভিউ কাজ সিনেমা সম্পর্কে কথা বলা জ্ঞান প্রকাশ করা নয় ভারতের কিছু কিছু ইউটিউবার তো বলতেছে যে তুফান সিনেমা হল শূন্য চলতিছে হলে দর্শক নেই আবার কিছু কিছু ইউটিউবার তো এ বলতিছে যে তুফান সিনেমা সম্পূর্ণ নকল আবার তুফান সিনেমায় সাকিব খানে কোনো প্রকার ভুল ত্রুটি বের করতে না পেরে তারা চঞ্চল চৌধুরীকে নিয়ে কথা বলতেছে যে চঞ্চল চৌধুরীর ক্যামিও এ তো পর থেকে কি জন্য শুরু হলো আমার সুন্দর আছে যে তারা সিনেমা সম্পর্কে কতটুকু জ্ঞান তাদের মধ্যে আছে তাদের জন্য হয়তো বা কলকাতার ইন্ডাস্ট্রির এই বেহাল অবস্থা অ্যাকশন মার্কেটে সিনেমা চলে না তো তাদের কথা তো চলেই গেল তারা একটু বুদ্ধি কম নাম্বার বাচ্চা তবে এই বড় ইউটিউবার ইনার কাছ থেকে এমন আমরা আশা করিনি বিশেষ করে আমি কারণ তিনি অনেক বড় একজন সিনিয়র ইউটিউবার তো তিনি সিনেমা তুফান সিনেমা রিভিউ নামে তিনি জ্ঞান প্রকাশ করতেছেন যে এটা করলে আর একটু ভালো হতো এটা করা ভুল হয়েছে এটা করা যাবে না মানে তিনি জ্ঞান প্রকাশ করতেছেন যে তার মাথায় কত বুদ্ধি তিনি চাইলে কিন্তু পারে সাপোর্ট করতে তিনি এর আগেও যতগুলো সিনেমা রিভিউ দিয়েছে সবগুলো সিনেমা একই প্রকার ভুল বের করছে ভুল না থাকলেও তিনি ভুল বের করেনি তার এটা বিশেষ আর্ট ধরা যায় জিতের বোমেরাং এবং মানুষ সিনেমা নিয়েও তিনি তার জ্ঞান প্রকাশ করেছেন যে এটা করা ভুল হয়েছে এটা করা যেত মানে যে মানুষ সিনেমা করার জন্য তার লুক সম্পূর্ণ পাল্টে ফেলেছিল সেই সিনেমা নিয়ে তার লুক নিয়েও তিনি তিনি কথা বলেছিলেন বলেছিলেন যে এটা কোন একটি নকল চাইলেই পারেন যে বাংলা সিনেমাকে সাপোর্ট করে তিনি মুখে মুখে বলেন যে হ্যাঁ আমি বাংলা সিনেমাকে সাপোর্ট করতেছি বাট না তিনি প্রথমে ভালো দিক বলতেছেন তারপরে তিনি আজাইরা বানিয়ে তিনি খারাপ দিকটা তুলে নিয়ে আসতিছেন এতে দর্শক তার কথা বিশ্বাস করে নিচ্ছে ম্যাক্সিমাম হ্যাঁ এটাই তার বিশেষ গুণ এই জন্যই হয়তো বা তিনি সিনিয়র ইউটিউবার কলকাতায় সিনেমা প্রমোশনের জন্য প্রি প্রোডাকশনে তাকে ইনভাইট করেছিল এসবিএ সেখানে গিয়ে তিনি কি কি করেছেন তিনি বললেন যে যখন ইন্টারভেয়ের হলো তখন আমি আমার সিট পরিবর্তন করলাম আমি তিন নম্বর সিটে যে বসলাম তারপরে সিনেমা শেষ হওয়ার পরে আমি দেখতে পেলাম আমার দুই বেস পরেই বা দুই সিট পরেই কিং খান বসে আছেন ওটা আমার জন্য একটি খুব গর্বের বিষয় ছিল এরপর তিনি শুরু করে দিলেন তার যত জ্ঞানমূলক কথা থাকে শুরু করে দিলেন এক প্রকার জ্ঞানদাতা হলে যা হয় মানে তার কাছ থেকে তো কেউ জ্ঞান নিতে চায়নি বা জ্ঞান নেওয়ার জন্য তার ভিডিও কেউ দেখে না তবে তিনি এখানে পরিচালক এবং ডিরেক্টারের যোগ্যতা নিয়ে কথা বলতেছেন অনেক সময় যে তিনি এই গল্পের অন্য জায়গা থেকে নিয়েছেন বা এই গল্পে কিছু একটা পরিবর্তন করতে পারতেন বা মাসুমার রহমান আমি একটু বড় রাখতে পারতেন বা চঞ্চল চৌধুরীকে আরো একটু আগে নিয়ে আসতে পারতেন মানে তিনি এসব কথা শুরু করে দিয়েছেন কুজবি মানে মাথায় যা আসবে ভিউ নেয়ার জন্য যা ইচ্ছা তাই বলবো মানে শুধু সাকিব খানের সিনেমায় নিয়ে এসব কথা তিনি বলেননি এর আগে অনেক সিনেমা নিয়ে বলেছেন আমি আগে বলেছি মানে তার স্বভাবই এটা আসলে আপনাকে অপমান করার জন্য এই ভিডিওটা বানানো হয়নি বা আপনার দুষ্কৃতি বের করে নিয়ে আসার জন্য এই ভিডিওটি করা হয়নি এই ভিডিওটি করা হয়েছে অডিয়েন্সদের জানানোর জন্য আসলে আপনি কি ধরনের ভিডিও প্রতিনিয়ত বানিয়ে যাচ্ছেন এক প্রকার মাথার ব্রেন ওয়াশ করে যাচ্ছেন দর্শকদের প্রথমে ভালো ভালো দিক বলতেছেন তারপরে আপনি শুরু করে দিচ্ছেন আবল তাবল আপনার কথা বাদই গেলাম আরও যেগুলো ইউটিউবার আছে কলকাতার কি বা গেমিং তারপরে হচ্ছে বাইরে ভিডিও করে বাল আবুল সাবুল তারা তো হচ্ছে উল্টাপাল্টা কথা বলতেই যাচ্ছে তারা বলতেছে যে সিনেমা নাকি চলতিসেই না আবার নেটে গেলেই দেখতে পাচ্ছি যে হল ফুল টিকিট পাচ্ছে না এমন অবস্থা আর আপনারা বলতেছেন যে দর্শক খরা কলকাতার সিনেমায় চলে না আবার বাংলাদেশের সিনেমা চলবে কিভাবে কলকাতার সিনেমা চলে না কি জন্য শুধু আপনাদের জন্য আপনারা ক্যামেরার সামনে এসে একটা সিনেমা নিয়ে একটা ভালো সিনেমা নিয়েও আপনার তাবল কথা বলেন অ্যাকশন সিনেমা কেমন হবে সেটা আপনারা জানেন না আপনারা ইস্টার জলসার নাটক জি বাংলা নাটক দেখে অভ্যস্ত এজন্য আপনার সিনেমা কেমন হবে এই জ্ঞানটা আপনাদের মধ্যে নাই। আশা করি অডিয়েন্সরা বুঝতে পারছেন যে আমি কি বুঝাতে চাইছি এদের থেকে একটু সাবধানে থাকবেন প্লিজ এবং তুফান সিনেমা দেখবেন এরপরে যেগুলো খাদান সিনেমা আসতেছে সেটাও দেখবেন দেব কিন্তু সাকিব খানকে মানে সাকিব খান এবং সাকিব খানের তুফান সিনেমাকে সাপোর্ট করছে পুসিনজি শুভশ্রী তারা এক্সে কমেন্ট করছে এইসব সিনেমা নিয়ে অথচ জিত তিনি উপহাস করে বলতেছিলেন যে মার্কেট খোলা আছে যে কেউ আসতে পারে এবং তার সাথে সাথে জিতে যেগুলো ফ্যানবেজ আছে সার্থপর ফ্যানবেস তারাও এই প্রকার এরকম কথাই বলতেছে অথচ দেবের ফ্যানবেজ প্রুসিনজিৎ ফ্যানবেস তারা হুমড়ি খেয়ে হলে গিয়ে সিনেমা দেখতেছে তারা চায় যে বাংলা সিনেমা টিকে থাকুক বাংলা ইন্ডাস্ট্রি টিকে থাকুক ধন্যবাদ সবাইকে